Hey guys, welcome back to my channel. Welcome back to my another brand new vlog. So সেদিনের ভ্লগটাও অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, অনেক স্পেশাল ছিল অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকটা ভ্লগের মতো, কারণ সেদিনকে আমার প্রথম ব্রাইডাল কাজ ছিল অ্যাজ আ মডেল। এর আগে ব্রাইডাল কাজ আমি করেছি, বাট সেটা নিজেকে নিজে মেকআপ করে। বাট প্রথমবার কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজতে চলেছিলাম অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক অনেক। তো এটা হলো আমাদের সলো ব্রিজের ওপর থেকে নাজারা অ্যান্ড এটা হচ্ছে অন দ্য ওয়ে। আমার সেদিনে কাজ ছিল ডোমজুর বেগরিতে অ্যান্ড আফটার দ্যাট আমার মেকআপ আর্টিস্ট দিদির সাথে দেখা হলো অ্যান্ড সি ইজ সো 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 সুইট, এত মিষ্টি দি ভাই, মানে আমার সাথে খুব কম দিনে এত মিষ্টিভাবে আলাপ হয়েছে। যাই হোক, এখানে আমার বিচ্ছিরি মুখটা একবার দেখে নাও, কারণ এরপর আমি গ্ল্যাম ফিন হতে চলেছি। লাইক আমাকে তোমরা চিনতে পারবে না, মানে একদমই চিনতে পারবে না, ফর শিওর। তো এখানে আমার ক্রিম্পিং চলছে অ্যান্ড আমি ভাবলাম দিভাইয়ের সাথে একটা ছবি তুলে নিয়ে একটা ক্রিম্পিং করার, যে আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করছিলাম তার জন্য। তো আফটার ক্রিম্পিং আমার চুলটা ফুলে একদম, মানে কি বলবো, একদম দুর্গা ঠাকুরের মতো হয়ে গেছিলো অ্যান্ড আফটার দ্যাট আমি লেন্সও পরে নিয়েছিলাম যাতে লুকটা আরও বেশি ভালো আসে। অ্যান্ড এখানে যেহেতু একটা স্টুডেন্ট এক্সাম ছিল অ্যান্ড দিদিভাইও একজন লার্নার, মানে স্টুডেন্ট ছিলেন অ্যান্ড ওনার ফাইনাল এক্সামের জন্য আমি গিয়েছিলাম, তো সবাই এখানে সবাই মন দিয়ে কাজ করছে, সব মডেলসরা বসেছিলো। অ্যান্ড এখানে আমার আইব্রাউজ তো ডান হয়ে গেছিলো, কিন্তু আমাকে খুব ভয়ঙ্কর দেখতে লাগছিলো এই স্টেজে। বাট ওয়েট ওয়েট ওয়েট, এরপর এখনও অনেক প্রসেস বাকি অ্যান্ড আফটার লুকটা অনেক 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 সুন্দর, অনেক মিষ্টি হবে। মানে সত্যি বলতে আমি সেদিন নিজেই নিজে প্রেমে পড়ে গিয়েছিলাম। যাই হোক, তারপর এটা হচ্ছে আমার আই মেকআপ, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বিকজ লাইনারটা এখনও বাকি আছে। অ্যান্ড তারপর দিদিভাই করেছিল আমার বেস অ্যান্ড এই, মানে এই প্রসেসটা, মানে বেস মেকআপের পর যে প্রসেসটা হয়ে থাকে সাধারণত ব্লেন্ডিং, এটা যে এত কমফর্ট বা এত ভালো লাগে, এত আরাম লাগে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। অ্যান্ড তারপর এটা, ইনি হলেন স্বর্ণালীদি, ওনার একাডেমিতেই আমার এই দিভাই শেখেন। তো উনি চকলেট দিতেছিলেন, বললাম যে দিভাই তোমার সাথে একটা ভিডিও করে নিই অ্যান্ড আফটার দ্যাট শুরু হলো সেই স্যাটিসফাইড প্রসেস, যেটা কি এই বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করা। সাধারণত আমি নিজের মুখে তো নিজে বহুবার করেছি, বাট কেউ করে দিলে যে এত আরাম ফিল হয় সেটা আমার প্রথমবার ফিল হচ্ছিল। ইউ ক্যান সি মাই ফেস অ্যান্ড আফটার দ্যাট আমার সব কিছু রেডি, আই মিন আমার ফেস মেকআপ তো রেডি হয়ে গেছিলো। অ্যান্ড তারপর ছিল খাবার পালা অ্যান্ড দিদিভাই আমার জন্য অনেক কিছু এনেছিলো। বেসিক্যালি আমি বলেছিলাম ড্রাই কিছু খাবো, বিকজ মেকআপের সময় ড্রাই খাওয়াটা বেশি প্রেফার করি। অ্যান্ড দিদিভাই আমার জন্য পেস্ট্রি, আফটার দ্যাট অনেক কিছু, অনেক কিছু, ফিশ চপ থেকে শুরু করে বিস্কিট চিপস কিছু বাদরা কিনে আনতে, মানে ড্রাই খাবারের মধ্যে। যাই হোক, এখানে আমি পেস্ট্রিটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছিলো, সত্যি কথা বলতে ভীষণ টেস্টি ছিল। অ্যান্ড আফটার দ্যাট আমি পেস্ট্রিটা খেলাম অ্যান্ড এখানে আমি দেখালাম যে পেস্ট্রি অ্যান্ড ফিশ চপ ছিল, এছাড়াও চিকেন প্যাটিস ছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি খাওয়ার চপ করে। অ্যান্ড এখানে আমি মুখে আর কি বেস মেকআপ বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড খাওয়া দাওয়া করে আমার স্টার্ট হলো হেয়ার স্টাইলিংয়ের প্রসেস অ্যান্ড এই হলো আমার বিয়ার হেয়ার, যাকে বলে ক্রিম্পিং করা, একদম মা দুর্গার মতো ফুলে গেছিলো চুলটা। সাধারণত এত হেভি ক্রিম্পিং আমি লাইফে প্রথম করেছিলাম, এর আগে যে টুকটাক আমি নিজে চুলে খুব কম ক্রিম্পিং করেছি অ্যান্ড করলেও ভীষণ হালকা হালকা টাইপের, এত বেশি মানে হার্ড ক্রিম্পিং আমি আগে কখনো করিনি। অ্যান্ড এখানে আমি আমার জুয়েলারিটা শো করছিলাম, যেটা গর্জিয়াস একটা দীপিকা পাডুকোন স্টাইলের একটা জুয়েলারি দিয়েছিলো, আমার লাইক ভীষণ পছন্দ হয়েছিলো ভীষণ। অ্যান্ড এখানে দিদিভাই আমার হেয়ারস্টাইল করছে অ্যান্ড আমি আমার আংটি আমার নিজেকে দেখাতে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অ্যান্ড আফটার দ্যাট সব কিছুর পর এখানে আমার লুকসটা তুমি দেখতে পাচ্ছ, এখানে আমার দিদিভাই আমার লাইক যে ড্রেসটা ছিল, হেয়ার ছিল, সব কিছু প্রপারলি ঠিকঠাক করছিলো। অ্যান্ড আফটার শুরু হলো আমার চুড়ি পরানোর পালা, বিকজ এখানে যেহেতু আমি নিজে থেকে পড়তে পারছি, চুড়িগুলো বিভৎস বড়ো ছিল আমার হাতের তুলনায়, বাট দেখতে ভীষণ সুন্দর লাগছিলো অ্যান্ড এই পুরো কম্বিনেশনটা ভীষণ সুন্দর চুজ করেছিলো দিদিভাই, মানে আমি লিটারালি জানি না, মানে বাট খুব 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 সুন্দর লেগেছিলো। অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল চলছে আমার শাখা পলা চুড়ি পরানোর পালা অ্যান্ড আমি একটা হাতের ছোট্ট চূড়া টাইপ পরেছিলাম, চূড়া মিন্স ওই যে বল না কালিরে টাইপস কিছু একটা ঝোলে, ওই টাইপের একটা পরেছিলাম হাতে। অ্যান্ড এখানে আমি পোজ দিতে ব্যস্ত, আমার কেমন লাগছে না লাগছে, এছাড়াও ব্যাক ক্যামেরা করেও তোমাদের আমি দেখাবো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছিল। অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল আমার মেকআপ আর্টিস্ট দিভাই অ্যান্ড পেছনে ফটোগ্রাফার আছে অ্যান্ড এখানে আমি বললাম যে তুমি আমার ফুল লুকের একটা ভিডিও করে দাও, তো দিদিভাই খুব সুন্দরভাবে আমার ভিডিও করে দিয়েছিলো, এটাই হচ্ছে আমার ফুল লুক। হোপ তোমাদের এই লুকটা অনেক 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 পছন্দ হয়েছে অ্যান্ড আমার হেয়ারস্টাইলটা অনেক সুন্দর হয়েছিলো, আমি তোমাদের লাস্টে একটা পিকচার দেখিয়ে দেবো কীরকম হয়েছিলো। অ্যান্ড আফটার দ্যাট আমরা ভুলে গেছিলাম নেল পলিশ পরতে হবে, তাহলে ছবি ভালো আসবে।
তো দিদিভাই এখানে আমার নখগুলোর অবস্থা প্রচণ্ডই খারাপ, আমি ভীষণ নখ খাই। যাই হোক, আর ইনি ছিলেন আর একজন দিদিভাইয়ের মডেল। সো এখানে ওই দিদিভাইও কাজ করছে অ্যান্ড আমরা দুজন বললাম যে একটু পোজ দাও, আমি তোমার সাথে একটা ভিডিও করে নিই। এছাড়া আরও দুজন মডেল ছিলেন, চারজন মেকআপ আর্টিস্ট ছিলেন অ্যান্ড এই যে মি উইথ মাই মেকআপ আর্টিস্ট। সো অনেক 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 সুন্দর করে সেজেছিলাম, সেদিনকে অনেক সুন্দর সাজিয়ে দিয়েছিল দিভাই। তো তোমরা চাইলে এই দিভাইকে কন্ট্যাক্ট করতে পারো মেকআপের জন্য। অ্যান্ড আফটার দ্যাট এটা ছিল ফটোশ্যুটের পালা। অ্যান্ড আমি এখানে বলছি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করো, অ্যান্ড সেটাও দিদিভাই ভিডিওতে তুলে নিয়েছে। যাই হোক, ফটোগুলো অনেক অনেক ভালো এসেছিলো। অ্যান্ড এই হচ্ছে শুভদা, যিনি ছিলেন ফটোগ্রাফার। অ্যান্ড আফটার দ্যাট দিদিভাই সবাইকে দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে কে কিরাম সেজেছে না সেজেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ইনি একজন মডেল ছিলেন, আফটার দ্যাট ইনি একজন মডেল ছিলেন। অ্যান্ড আফটার দ্যাট যাকে দেখাবো ওনাকে তো তোমরা একটু আগে দেখলেই, সবাইকে ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। অ্যান্ড আফটার দ্যাট ফটোশ্যুট চলছিল সবার একসাথে। অ্যান্ড আমি কী করছিলাম, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছিলাম। অ্যান্ড আমার ব্লগের মধ্যে সবটা শেয়ার করার চেষ্টা করছিলাম যে আমি নেই, আরও অনেকে আছে এই মানে এখানে, সেটা আর কি প্রমাণ করার চেষ্টা করছিলাম। অ্যান্ড এখানে আমি আবার নিজেকে দেখাচ্ছি। যাই হোক, আফটার ফটোশ্যুট ফটোশ্যুট সব কিছু হলো, অ্যান্ড তারপর আমি আলটিমেটলি একটু ঢং করে একটা ভিডিও বানালাম। মানে আমার খুব ইচ্ছে ছিল বহুদিনের এই যে সবাই মেকআপ করে ব্রাইডাল সাজে এরকম একটা নাকা নাকাভাবে ভিডিও বানায়, তো আমিও বানাবো। ইয়েস, আই ডিড ইট। অ্যান্ড তারপর ছিল সবথেকে প্যাথেটিক পার্ট, সেটা হচ্ছে আইল্যাশ রিমুভ করা। সত্যি 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 এটা ভীষণ প্যাথেটিক একটা পার্ট, চোখের মনে হয় নিজের আসল ল্যাশগুলো খুলে খুলে পড়ে যায়, আমি জানি না, বাট দু তিনটে নিজের ল্যাশও ছিঁড়ে গেছে এটাকে বুঝতে পেরেছি। যাই হোক, আফটার দ্যাট আমার চুলের অবস্থাটা একবার দেখো, মানে কী যে অবস্থা হয়েছিল, মানে আমি দুদিন লেগেছে আমার এটাকে ঠিকঠাক করে প্রপার জায়গায় আনতে। অ্যান্ড আফটার দ্যাট সেদিন কোনো ব্লগ বানাইনি, পরের দিন আমি বেরিয়েছিলাম একটা মর্নিং রাইডে, তো ভাবলাম তোমাদের সাথে সেই ক্লিপটাও শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের ডুমুরজোলা স্টেডিয়ামের মাঠ, সাত সকালে, এইটা তখন ছিল 4:05। অ্যান্ড সাত সকালে আমি গিয়ে খাচ্ছি বাপুজি কেক। যাই হোক, পুরো ফাঁকা ছিল, এত ফাঁকা তোমরা এই জায়গাটা কোনোদিন দেখবে না। অ্যান্ড এই হলো সেই স্পেশাল যুগলদার দোকান, যেখানকার চা আমার খুব ফেভারিট, যেখানকার লেবু চা আমার প্রিয়। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক পছন্দ হয়েছে। এই ছিল সেদিনকার অল টোটাল লুক। বাকি ফটোগুলো দেখতে হলে তোমাকে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। থ্যাংক ইউ।